আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিকে ইনোভেশন থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম বিবর্স আপনাদেরকে এখন যেটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে হরেক রকম বা বিভিন্ন রকম মেশিং ডেলিভারি হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে একটি ভ্রাম্যমান রাইস মিল গাড়ি আছে একটা ইয়ারলক আছে এখানে হ্যামার মেশিন আছে হ্যামার মেশিনের বুলোয়ার আছে এই পাশে দুই পিস রাইস মিল আছে তো এগুলা বিভিন্ন মেশিনগুলা বিভিন্ন জেলায় কিন্তু ডেলিভারি যাচ্ছে তো আপনাদেরকে আমি পর্যায়ক্রমে দেখাবো কোন মেশিনের কী কাজ আর কোন কোন মেশিন কোন কোন জায়গায় বর্তমানে আজকে ডেলিভারি যাচ্ছে ইনশাআল্লাহ তো বিবার্স প্রথমে আমি যেটি দেখাচ্ছি সেটি হচ্ছে এখানে যে হ্যামার মেশিন এই মেশিনটি কিন্তু যাচ্ছে দিনাজপুরে তো এই মেশিনের ক্যাপাসিটি হচ্ছে 30 হর্স পাওয়ার বৈদ্যুতিক মোটর দিয়ে মেশিনটি ব্যবহার করা লাগবে এই মেশিনের কাজ হচ্ছে ভুট্টা ক্রেশার করতে পারবেন তুষ থেকে পাউডার করতে পারবেন এই জাতীয় কিছু কাজ এই মেশিনটি করতে পারবেন এই মেশিনের নাম হচ্ছে হ্যামার মেশিন তো পাশাপাশি যেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাইস মিল এই রাইস মিলের কাজ হচ্ছে ভ্রাম্যমান আপনি আপনার নিজ নিজ এলাকায় বাড়ি বাড়ি যে ধান কিন্তু আপনি মাড়াই করতে পারবেন তো এটি হচ্ছে 8 নম্বর হলার এখানে যে ডিজেল ইঞ্জিন দেওয়া হয়েছে এটি হচ্ছে 22 হর্স পাওয়ার ডিজেল ইঞ্জিন তো এই ইঞ্জিন দিয়ে এই গাড়ির সেট আপের দাম হচ্ছে 1,10,000 টাকা বর্তমানে ডেলিভারি ফ্রি যাচ্ছে এই গাড়িটি যাচ্ছে লালমনিরহাট তো বিবর্স এটা হচ্ছে 8 নম্বর রাইস মিল এই রাইস মিলটি ফ্ল্যাট বেল্ট দেওয়া আছে আপনি চাইলে কিন্তু ভিভেলও নিতে পারবেন তো এটি যাচ্ছে সিলেটে সিলেট কদমতলিতে ডেলিভারি যাচ্ছে আর এই পাশে যেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 2 নম্বর রাইস মিল শ্রীধর কোম্পানির এটি ডেলিভারি যাচ্ছে আপনার গোপালগঞ্জে তো বিবর্স এখানে যে মেশিনগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আজকে ডেলিভারি যাচ্ছে এটি ডেলিভারি ভিডিও আর এখানে দাঁড়ানো আছে সুন্দরবনের কভার ভ্যান এই গাড়ির ভিতরে এই মালগুলো আমরা এখন ধীরে ধীরে ডেলিভারি দিয়ে দিব আপনারা দেখতে পারবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আপনার মতামত কমেন্ট বক্সের মধ্যে জানাবেন এখনও যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাহলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকেই আমাদের এই ইউটিউব চ্যানেল দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো ভিউয়ার্স করোনার এই ক্লান্তিকালে যদি আপনারা ঘরের বাইরে যান অবশ্যই মাস্ক পরবেন স্বাস্থ্যবিধি মেনে চলবেন সুস্থই স্বাস্থ্য স্বাস্থ্যই সম্পদ আল্লাহ হাফেজ